হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তুই ভালো আছিস? তো দীপও ভালো আছে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, স্কিপ না করে দেখতে থাকো সারাদিন কি করি না করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। যাই হোক, ও লাইট বন্ধ করে ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে গেছে। আর কালকে ঝড় বৃষ্টি হয়ে গেছে, তো আমাদের মাটির ঘর দুয়ার চারিদিক ভেঙে চুরে গেছে। তো সব কাদা দিয়ে এখন নেপছিলাম, কি অবস্থা। তো এই কাজ শেষ হলো, প্রচণ্ড এলে গেছি আমি। কি বল তোরা, আমি একাই বকে যাচ্ছি, কেউ কিছু বলছি না। তো পারমিতা সাইডে দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলছে না। দীপ তাও তো বললো আমি নাইট বন্ধ করে ঘুমাচ্ছিলাম বলেছে। মানে কিছু বলার একবার সকালে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, চলো। এখনো বাসন মাজা হয়নি, ওই যে বাসন পড়ে আছে কলতলায়, তো বাসনগুলো মাজবো। তারপরে কাদা মেখে আছি, তারপরে স্নান করতে যাবো। চলো স্নান করে আসি। না, আগে বাসনগুলো মেজে নি, তারপরে স্নান করতে যাবো। ও এখন পা পুচি খাচ্ছে, শেষ হয়ে গেল তো বলবি না, এখন ইচ্ছা নেই বলো। বন্ধু দেখ তো, দেখো আমাদের দিব এখন পা পুচি খাচ্ছে, শেষ হয়ে গেছে, একটুখানি আছে। আমার খিদে হয়েছে, খেয়ে নেব, খেয়ে নেব, খাও না, খেলে হবে না, এইগুলো পোড়া বলে খাবে না, ফেলে দিয়েছে। কার জন্য এনেছিলে? পাড়ার জন্য নিয়েছে, দীপ খাচ্ছে, পাড়ো অর্ধেক খেয়েছে, দিয়ে দীপের জন্য অর্ধেক রেখে দিয়েছে না। এদের মগের হাতে। তো বন্ধুরা দেখো, আমি স্নান করে আসার পরে দেখি শীতলা ঠাকুর এসেছে। তো বাড়ি বাড়িতে শীতলা ঠাকুর আসে, তো আমাদের এখানে এসেছিল, ওই যে উনি দাঁড়িয়ে আছে, আর ওই যে উনি ঢাক না ঢোলকি বলে আমি জানি না, যাই হোক ওর বাজনাটা বাজাচ্ছে, উনি ওইখানে আছে আর উনি এখানে আছে। তো আমি চাল দিতে আসলাম, তো আমি চাল দিয়ে দিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, উনি চাল দেবে না, আমি চাল দিয়েছি বলে উনি টাকা ধরিয়ে দিল। তো উনি আবার আমাকে একটু ফুল ধুব্বো আবার দিচ্ছে, বলছে একটু নাও কপালে ঠেকাবে। তো উনি এটা আমাকে দিল, তারপরে আমার শাশুড়ি মা টাকাটা দিল। তো টাকাটা দিয়ে দিল, 5 টাকা দিয়েছিল, তো চাল আর দিইনি আমি দিয়েছি বলে উনি দিল না। তো তারপরে উনি আবার চলে যাচ্ছে। তো যাওয়ার সময় আবার দেখছে যে তাই তো মোবাইলে আমাকে কি করছে, উনি আবার একটু দাঁড়ালো, মনে করছে ছবি তুলছে। তো বন্ধুরা আমার তো রান্না বান্না হয়ে গেছে, তো রান্না হয়ে গেছে, তো ঘরের পিছনে এদিকটা এসে বসে আছি। তো যখন ঠাকুর এসেছিলো তখন রান্না বসিয়ে দিয়েছিলাম। আর পারমিতা আজ স্কুলে গেছে, তোর বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তো আমি এদিকটা বসে আছি। ছবিটা কেমন ঘোলা ঘোলা হচ্ছে, কারণ খুব মেঘ হয়েছে, প্রচণ্ড মেঘ হয়েছে, কালকেও মেঘ করেছিল, তো বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, আজকেও প্রচণ্ড মেঘ করেছে, জানি না কি হবে, দেখো কেমন হয়ে আছে। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, পারমিতা আসেনি বলে এখনও খাওয়া দাওয়া হয়নি। তো তোমাদের দাদাও এখনও বাড়ি আসেনি, তো তার জন্য এখন আমি বসে আছি, তো ওরা আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। তো তোমাদের আমি দেখিয়ে দেবো যে আমি কী রান্না করেছি আজকে। তো চলো। তো বন্ধুরা দেখো, আজকে আমি রান্না করেছি মুগের ডাল, আর এটা করেছি আলু, আলু পেঁয়াজ চচ্চড়ি, আর ডিমের অমলেট, আর করেছি আমের টক বা চাটনি যাই বলবে, আর এই যে ছোটো হাঁড়িতে ভাত, তো আমি গ্যাসেই রান্না করেছিলাম। তো এই আমার আজকে রান্না ছিল, তো আর কিছু করিনি কো, গরম গরম। তো বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পারমিতাও বাড়ি আসেনি, ওর বাবাও বাড়ি আসেনি, তো আমি এই মাত্র খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে একটু রাস্তা দিয়ে দেখে আসি ওরা সব আসছে নাকি, আর এদিকে প্রচণ্ড মেঘ হয়েছে। তো চলো একটু রাস্তা দিয়ে দেখো কেমন মেঘ করেছে।
প্রচুর মেঘ হয়ে গেছে। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দিকে দেখি ওরা বাড়ি আসছে নাকি। আচ্ছা ডালিম ধরেছে, কেমন লাগছে দেখো বন্ধুরা। না 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 এই দেখো আমাদের দ্বীপ এসছে ডালিম দেখতে। এদিকায় এদিকায়, এই দেখো ধরেছে, এই দেখো। হাত দিও না, হাত দিও না, দিদা মারবে, চলে আসো। হাত দিতে নেই। এই দেখো কত ডালিম ধরেছে আমার কাকিমাদের গাছে, ছোট ছোট হয়েছে, এখন বড় হয়নি। দিদা হাতি বানাচ্ছে, দেখ হাতি, ওই দে হাতি করছে দিদা। বলো দিদা তুমি হাতি করছো, হাতি করছে দিদা, হাতি করছি তো। দেখো রাস্তা থেকে ঘুরে বাড়ি চলে এলাম, দীপ আর আমি বাড়ি যাচ্ছি, দীপ যাচ্ছে সামনে সামনে, আমি পেছনে যাচ্ছি। তাড়াতাড়ি ছুটে চল, ছুটে, ওই পালাচ্ছে, ছুটে পালাচ্ছে, বেদনা দেখে এসেছে, দি বেদনা নেবে এখনো। ননে সাইকেল পড়ে গেছে এখানে, ওর জেঠু এখন গাড়ি নিয়ে বাড়ি এলো। ওই যে দীপ ওই কাকিমাদের বাড়িতে বেদনা দেখে এসছে, এখন বেদনা নেবে। এই এখানে বল, বলছে আমরা চুরি করে নিয়ে আসবো বেদনাটা। দীপ এখানে আয়, বল যা, এটা বল কি করবি বেদনাটা, বেদনাটা লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ লুকিয়ে লুকিয়ে আনবো। তো বন্ধুরা দেখো এই মাছগুলো নদীর মাছ, কেনা কি সুন্দর মাছগুলো দেখো, একদম টাটকা ফ্রেশ মাছ থাকলি বা। তো মানে রেখে দে, যে কাকিমাদের বাড়িতে গেছিলাম বেদনা দেখাছিলাম, ওই কাকিমা আমাকে দিয়ে গেছিলো, আমি রান্না করিনি, রেখে দিয়েছি। হ্যাঁ এটা মাছ, পরে রান্না করবো, এখন আর রান্না করবো না। ওটা পুঁটি মাছ, কুটি মাছ। আর এটা বড় মাছ, এটা কে খাবে জানিস, বড় মাছ, এটা কে খাবে, আমি তোকে দেবো তো। আমি বলে এটা গরচা মাছ, এটা গরচা মাছ বলো, তোর ভাইয়ের জন্য আজকেও একটা আইসক্রিম নিয়ে এসছে, তোর ভাই এত খুশি, এত খুশি, খুশিতে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ কালকেও এনেছিল, আজকেও এনে দিয়েছে দিদি, তো এখন খাচ্ছে, দেখেছো কেমন হাসছে ওর, এত আনন্দ হচ্ছে। ও দিদি কিছু, ও মানে অপেক্ষায় ছিল যে দিদি কখন স্কুল থেকে বাড়ি আসবে আর ওর জন্য একটা কিছু খাবার আনবে দিয়ে খাবে। তো দেখো এখন কেমন খাচ্ছে, সব এগুলো লাগিয়ে ফেলছে সব। তুমি খুব খুশি হয়েছ, হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছ, তো বাবা মাকে দে, আমি একটু খেয়ে দেখো, খুব ঠান্ডা, খুব টেস্ট খেতে এটা আইসক্রিম, তো আইসক্রিম বলে না তো। দিদিকে একটু দাও, দিদিকে একটু দাও, দিদি এনেছে একটু দাও, না বললে হয় না, একটুখানি নে, দিদিকে ওর যে ভাত বেড়ে দিয়েছি, ও এখন ভাত খাবে বারমিতা, এখন ভাতটা দেখি দাও, চলে আসো এখানে, চলে আসো এখানে, চলে আসো বন্ধুদের বলো। এবার কামড়ে কামড়ে খা, থাক ভেতরে লজে, লজে কেন ঘুরছি, চল রে রাজি, দেখো বন্ধুরা দীপ বদমাইশ করছে বলে জেঠু বেঁধে রেখে দিয়েছে, এই চালের খুঁটির সঙ্গে
গামছা দিয়ে বাঁধে না তুলো না আগে তুলো ওকে ওকে তুলো না থাক দাদা ওকে তুলে দাও আমার তো হাসি লাগে নে ওট ওট দাদা তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় আবার তোমাদের সামনে চলে এসেছি সেই তো বৈকালবেলা কথা হয়েছিল তারপর আর কোনো কথা হয়নি তো মেঘ করেছে প্রচণ্ড সেই দুপুর থেকেই মেঘটা হয়ে আছে ফ্যানটা এখন চালাবি না বাবা একটু পর চালাবি দাদা পরে চালাবো এসো দুপুর থেকেই মেঘটা হয়ে আছে কারণ কারেন্ট চলে যেতে পারে তার জন্য আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আবার আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা আর গুড নাইট সবাই ভালো থেকো।